উচিত শিক্ষা দিতে হলে ভোটের মাধ্যমে তাকে এখান থেকে বিতাড়িত করতে হবে, তাকে বুঝাই দিতে হবে যে আপনি নিজেকে যত বড়ই মনে করেন আমাকে সে বলে যে চাষা তো মাঠ ছেড়ে চলে গেছে, চাষার টাকা ফুরে গেছে, আর চাষা আমার কইলেই তো আমি টাকা দিয়ে দিতাম, কতখানি নিজেকে কত বড় মনে করে, সে আমাকেও টাকা দিয়ে কিনতে চায়। তার জন্মের আগে আমার বাবা ওই আমাদের বেগম জীবনের স্যার তার বক্তব্যে রহিমা বলছে যে আমার বাবা পাকিস্তান আমলে কাজী মাহবুবুল্লাহ কলেজ করে দিয়েছিল বাংলাতে, হাজার হাজার লক্ষ ছেলে মেয়েরা সেখান থেকে শিক্ষা পেয়ে একটা ভালো অবস্থানে ব্যক্তিগত জীবনে তারা আছে। আমার পরিবার সাতবার পরপর তারা আপনাদের ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়েছে, বঙ্গবন্ধুর দৈহিক পরিচয় দিয়ে তারা কিন্তু এমপি হয় নাই, তারা নৌকার ক্ষুদ্র কর্মী পরিচয় দিয়ে তারা এমপি হয়েছে। আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আগামী 7ই জানুয়ারি আর মাত্র 12 দিন বাকি, আমি আপনাদের অনুরোধ করব আপনারা নৌকা প্রতীকে দয়া করে ভোট দিয়ে আমাকে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ সুযোগ করে দিবেন। আমরা তো পানি কাটি না, আমরা বাসের টিকাও চান্দা উঠাই না, আর মানুষের আপনার বাড়িতে আপনি আপনার পুকুর ভরবেন সেখানে একটা ব্যাপার স্কোয়ার ফিট বালির জন্য দিতে হবে, এত জুলুম করলে পর কিন্তু আল্লাহ আছে। তো সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব যে আপনারা এই 12টা দিন দয়া করে শেখ হাসিনার জন্য, কাজী জাফরুল্লাহর জন্য, নৌকা প্রতীকের জন্য আপনারা একটু কষ্ট করেন। আপনারা আজকে আমার সামনে বাধা করেন যে আপনারা নৌকার পক্ষে ভোট দিবেন, আমার মা বোনদের আমি বলতে চাই আপনাদের অর্ধেক ভোট আপনারা দয়া করে ঘরে ঘরে যাবেন, আপনারা মানুষকে বুঝাবেন যে এই যে আমরা শিবচর করতে চাই না, আমরা কি শিবচর করতে চাই, সেখানে কোনো গণতন্ত্র নাই, যেখানে আপনার ভোট আপনি দিতে পারবেন না, যেখানে একটা কাগজে রেখে দিবে কে কে মেম্বার, কে কে চেয়ারম্যান, কে কে উপজেলা চেয়ারম্যান, সব একটা কাগজে লিখে দিলি শেষ। এই যে আমাদের 7ই জানুয়ারি যে নির্বাচন হচ্ছে, শিবচরে কি কোনো নির্বাচন হচ্ছে, না, কোন প্রার্থী আছে, না, আপনারা কি তাই চান, না, আপনারা কি গণতন্ত্রে বিশ্বাসী, আপনারা কি গণতন্ত্রের প্রতিষ্ঠানের রূপ দিতে চান, নাই, আপনারা কি আপনাদের সুন্দর ভবিষ্যৎ চান, ছেলে মেয়েদের জন্য ভালো ভবিষ্যৎ চান, কর্মসংস্থান চান, তাহলে পর আপনারা দয়া করে প্রিয় ভাই বোনেরা আপনারা দয়া করে নৌকা মার খায় আপনাদের মূল্যবান ভোটটা আমাকে দিয়ে আপনাদের পাশে থেকে আপনাদের ভাগ্যের পরিবর্তন করার সুযোগ দিবেন। আমি এতটুকু বাধা দিতে পারি সততার সাথে নিষ্ঠার সাথে আপনাদের জন্য শ্রম দিয়ে আপনাদের মুখে আমি হাসি ফুটাবো ইনশাআল্লাহ। আর আপনারা যদি এখানে নৌকা মার্কায় ভোট দেন আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার হাত শক্ত হবে, এত ষড়যন্ত্রের ভিতরেও আমরা চাই আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমরা আমার বাংলাদেশের সবার প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তিনি আমাদের উন্নয়নের মহাসড়কে দিয়েছেন, আমাদের ফরিদপুরের চেহারা সম্পূর্ণ বদলি করে দিয়েছেন, ভাঙ্গাতে পদ্মা সেতু করে তিনি আমাদের ভাগ্যের পরিবর্তন করে ফেলেছেন। তাই আসেন আমরা সবাই ওই অল্প 2-4 হাজার টাকার লোভে না পড়ে আমরা আমাদের ভবিষ্যতে আমাদের সন্তানদের সুন্দর ভবিষ্যৎ সোনালী ভবিষ্যৎ যাতে করতে পারি সেই দিকে আপনারা আগান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী।